বাবা রিক্সা চালক অভাবের সংসার সারা দিনের আয়ের টাকার কোন রকমে চলে সংসার তার উপর আবার ছেলে পড়াশোনা করবে ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে সেই স্বপ্ন দেখাও যেন পাপ কারণ সেই স্বপ্ন দেখলেই যেন মনে মনে পড়বে খরচের হিসেবটা তাই কোনো ক্রমে পাশ করলেই হবে শুধু চাওয়া ছেলে যেন পরীক্ষায় পাশ করে তাই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মাঝেও ছেলে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেয়েছে তাতে খুশি মা ও বাবা তো দূরের কথা ছেলে যাতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এইভাবেই সফলতার সাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যেতে পারে এই কামনা বাবা মায়ের মুম্বইয়ের থানের বাসিন্দা বিশাল কারাত লাখ লাখ পরীক্ষার্থীর সাথে এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দিতে বসেছিল সে তবে রেজাল্ট বেরোতেই দেখা যায় ছটি বিষয় মিলিয়ে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বিশাল মারাঠি মাধ্যমের একটি স্কুলের ছাত্র বিশাল কারাত বাবা অশোক কারাত পেশায় রিক্সা চালক ছেলে মাধ্যমিক পরীক্ষার মাত্র এক বছর আগেই নিজেদের পুরনো বাড়ি ছেড়ে তাদের চলে আসতে হয় অন্য এক জায়গায় উথালসারের শিবাইনগর থেকে আম্বেদকর নগরের বস্তিতে তাদেরকে এসে থাকতে হয় একেবারে অন্য পরিবেশ অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হতে হলো বিশালকে এক ধাক্ক্ষায় যেখানে সারাক্ষণ কেবল অশান্তি রয়েছে নানা রকম কথাবার্তার সম্মুখ যেখান থেকে নিত্যদিন স্কুলে যাতায়াত মোটেই সহজ ছিল না বিশালের কাছে সেখানে পড়াশোনার জন্যে ছিল না উপযুক্ত পরিবেশ মাধ্যমিক পরীক্ষার জন্যে প্রস্তুতি নেওয়ার তো অত্যন্ত একটা চ্যালেঞ্জের সম্মুখে ফেলে দেয় বিশালকে জীবনকে কিন্তু বাবা মায়ের একটাই আবদার ছিল পড়াশুনোটা যেন বিশাল না ছাড়ে কখনো যেন বিমুখ না হয় স্কুলের গন্ডি থেকে বাবা মায়ের উৎসাহের কারণে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সে মিলেই গেল সেই সাফল্য সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিশাল কারাদের এই সাক্ষাৎকারে সে জানিয়েছে যে আশা ছিল না পরীক্ষায় সে বসতে পারবে আর ফলাফল তো দূরের কথা সেখানে রেজাল্ট বেরোতেই দেখা গেল ছটি বিষয় মিলিয়ে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেয়ে পাশ বিশালের বিশালের এই সাফল্যে খুশি তার মা বাবাও তবে নেটিজেনদের সমালোচনা তো থাকবেই বিশালের এই প্রাপ্ত নম্বরের দিকে তাকে নানা রকম বিদ্রোপমূলক মন্তব্যের সম্মুখে পড়তে হয়েছে তাকে অথচ বিশালের জীবনের এই সংগ্রামের কথা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে প্রস্তুতি নেওয়ার কথা নিয়ে কেউ সাধুবাদও জানায়নি তাকে তবে বিশালের বাবা মায়ের মতো প্রতিটি সন্তানদের বাবা মায়ের এই রকম উৎসাহ এবং সমর্থন যেন তাদের সন্তানের প্রতি থাকে তাতে প্রত্যেকটি ছাত্রছাত্রীকেই তাদের সফলতার পথে পৌঁছতে অনেকটা সহযোগিতা করে রিপোর্ট সঠিক বার্তা